আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনই ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মুবারকবাদ। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত শেফা ইউনানি চিকিৎসালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শেফা ইউনানি চিকিৎসালয় প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফেজকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের এ ভাই। প্রিয় দর্শক, আমি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই শেফা ইউনানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা অবশ্যই ভালো ভালো স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে দৃষ্টি রাখুন শেফা ইউনানি ইউটিউব চ্যানেলে। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপসগুলো মিস হয়ে না যায়। প্রিয় দর্শক, আজকে ভিডিওর মূল বিষয় হল পেয়ারা খেলে কি লাভ, জানতে চান? জানলে আপনি অবাক হয়ে যাবেন। স্থানীয় জনপ্রিয় ফল পেয়ারার এখন ভরা মৌসুম আসতেছে, যত্রতত্রই এখন সবুজ এই ফলটি পাওয়া যাবে ইনশাআল্লাহ। রাজধানী শহরে দাম একটু বেশি হলেও গ্রামগঞ্জে অনেক কম দামি এটি কিনা যাবে ইনশাআল্লাহ। পেয়ারা শুধু সুস্বাদু একটি ফলই নয়, পুষ্টিগুণেও ভরপুর আমাদের এ পেয়ারা। পেয়ারা যে শুধু বাংলাদেশে জন্মায় তা বললে ভুল হবে, 100টিরও বেশি প্রজাতির এই ফলটি মেক্সিকো, মধ্য আমেরিকা, দক্ষিণ ও পূর্ব এশিয়া প্রভৃতি দেশে সবচেয়ে বেশি জন্মে। দেশের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, রাঙ্গামাটি, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় বর্তমানে বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের পেয়ারার চাষ হচ্ছে। সবুজ এই ফলটিতে আঁশ, পানি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি খাদ্য পুষ্টি উপাদান রয়েছে ভরপুর। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও খনিজ পদার্থ। তাহলে ইতিমধ্যে কিছুটা হলেও আশ করতে পেরেছেন এই ফলটি খেলে নিশ্চয়ই লোকসান হবে না, বরং লাভই হবে। তাহলে পেয়ারা সম্পর্কে খেলে কি কি উপকার হবে সে সম্পর্কে এই ভিডিওতে কিছুটা হলেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। নাম্বার এক, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পেয়ারা বেশ কার্যকর। নাম্বার দুই, এতে ইনফেকশনরোধী উপাদান রয়েছে যা হজমক্রিয়া শক্তিশালী করে তোলে। নাম্বার তিন, রক্ত সঞ্চালন ভালো রাখে, ফলে হার্টের রোগীরা এটি নিয়মিত খেতে পারেন ইনশাআল্লাহ। নাম্বার চার, অ্যাজমা, ঠান্ডা কাশিতে কাঁচা পেয়ারার জুস বেশ উপকারী। এসব সমস্যা থেকে মুক্তি পেতে সময়ে সময়ে পেয়ারা খেতে পারেন, তাহলে দ্রুত মুক্তি মিলবে ইনশাআল্লাহ। নাম্বার পাঁচ, ওজন কমাতে, কুষ্ঠকাঠিন্য দূর করতে এবং মুখের রুচি বাড়াতেও জুড়ি নেই আমাদের এ পেয়ারার। তাই যারা পেটের সমস্যায় ভুগছেন তারা নির্দ্বিধায় এটি খেতে পারেন ইনশাআল্লাহ। নাম্বার ছয়, ত্বক, চুল ও চোখের পুষ্টিও যোগায় আমাদের এ পেয়ারা। নাম্বার সাত, পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ময়েশ্চার যা তারুণ্য বজায় রাখতে, দীর্ঘদিন ত্বকের রুক্ষ ভাব দূর করে ও শীতে পা ফাটা রোধ করে। নাম্বার আট, ডায়াবেটিস, ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের মতো কঠিন ও জটিল রোগ প্রতিরোধেও সহায়ক আমাদের এ পেয়ারা। সবশেষে বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি কমলা লেবুর সমান পুষ্টিগুণ, বিশেষ করে ভিটামিন সি রয়েছে। তাই সম্ভব হলে প্রতিদিন একটি করে, আর না হলে সপ্তাহে অন্তত একটি করে হলেও প্রতিটি মানুষের
পেয়ারা খাওয়া উচিত। প্রিয় দর্শক, আসলে আমাদের যে এই পেয়ারা, পেয়ারা সম্পর্কে গুণাগুণ বলে আপনাদেরকে শেষ করতে পারবো না আমি। প্রিয় দর্শক, যেহেতু এখন সিজন চলে আসছে এবং বাজারে আসা শুরু হয়েছে আমাদের দেশি পেয়ারা, নিয়মিত একটি করে পেয়ারা হলেও খাওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। যেহেতু করোনা ভাইরাস মহামারী বেড়ে গেছে, এহেতু যত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন ফলমূল শাকসবজি খেয়ে, ইনশাআল্লাহ শরীর স্বাস্থ্য ততই ভালো থাকবে। এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি থাকে তাহলে ইনশাআল্লাহ করোনা ভাইরাস দূর হয়ে যাবে, আরও অন্যান্য রোগ বালাই থেকেও ইনশাআল্লাহ মুক্তি মিলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিও আর বড় করতেছি না এবং সামনে আরও ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।